welcome back to my channel, welcome back to another video. Okay, no bomb, no storm, welcome to Vlogstorm. So, I'm here for a second, I'm here for a second, ছেলে নতুন নতুন ড্রাইভ করা শিখছে, অনেকদিন হলো কিন্তু নতুন নতুন ওর জন্য ঘুরতে নিয়ে যাচ্ছে সৌভিক আছে স্পন্সর সৌভিক। আর আমাদের বর্তমান নর্থ বেঙ্গালোর তো ওয়েদার দারুণ, তার মধ্যে একটা কথা নিউজে তো বলাই হয়েছে আর আমি শর্টসে দিয়েছি যে প্রিসিপিটেশন, ম্যাক্সিমাম প্রিসিপিটেশনের মধ্যে আমাদের কোচবিহার 2 নম্বরে প্রাউড মুভমেন্ট আমাদের জন্য। সব থেকে বৃষ্টিপাতের জায়গা প্রথমে হচ্ছে চেরাপুঞ্জি, তারপরে আমাদের কোচবিহার স্থান পেয়েছে নর্থ বেঙ্গলে, বিশাল ব্যাপার। এখন আজকে আজকে বৃষ্টিটা থেমেছে, না হলে এতদিন বৃষ্টি হয়েই যাচ্ছিলো কন্টিনিউয়াসলি। ওয়েদারটাও আবার নামবে, ওয়েদারটাও চরম। আর এখন আমরা আছি হচ্ছে মথুরার লাইনে, হচ্ছে মথুরার সোজা চলে গেল মথুরা বাজার, আর আমরা যাব হচ্ছে চিলাপাতা বাঁদিকে লেফট আমাদের। এখান থেকে চিলাপাতার রোড শুরু, আর এখান থেকে ভিউটাও অসম্ভব সুন্দর। এই যে ওয়েদারটা, এই ওয়েদারে যে ভিউটা পাওয়া যাবে আরো দারুণ নেক্সট লেভেল একদম। আমি যে গানটা চালানোর জন্য এতক্ষণ থেকে ওয়েট করছিলাম ভাই, প্লিজ। আমাদের মথুরার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে তোমরা যদি এই রোডটা আসো দুদিকে দুধারে, সরি এই রোডটা না, মথুরার ভিতর দিয়ে গেলে দুদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে ঠিক তাই না রাস্তাটা, খুব সৌন্দর্য প্রকৃতি। মানে এখানে যদি ড্রোন উঠানো যায় না, যে ভিউটা পাওয়া যাবে ওইটা নেক্সট লেভেল। কিন্তু এটাই সেই রোডটা, অনেকে পোস্ট করছে দেখলাম আমি কয়দিন আগে, এটাই হচ্ছে সেই রোড যেখানে দুই দিকে দুই ধারে গাছপালা ছিল অনেক আগে। আমি সাইডে দিয়ে দিচ্ছি, এই যে সাইডে আমি দিচ্ছি একটা ফটো সাইডে, এই ফটোটাই কিন্তু এই রাস্তার ফটো ছিল আগে। এই মানে কি বলবো, এই রোডটাই ছিল আগে, দারুণ দুদিকে এই গাছগুলো, এই গাছগুলো প্রায় সৈকত কত বছরে পূর্ণ হতে পারে, তো আমাদের জন্মের আগে এগুলো, ডান দিকে ঢুকো, এখান থেকে সুন্দর মথুরার যে শিব মন্দির, চা বাগান, হ্যাঁ চা বাগান, শিব মন্দির, আর মেন যেটা সবাই দেখতে আসে ঘুরতে আসলে টুরিস্টরা, সেটা হচ্ছে চা ফ্যাক্টরি, সেটা দেখতে আসে। এটা অনেকদিন বন্ধ ছিল, তো এখন খুলেছে, এখন খুলেই তো আছে না, আমিও ঠিক বলতে পারি না। আমি দেখেছিলাম যখন অনেকদিন যখন আসছিলাম অনেকদিন আগে, তখন দেখছিলাম যে খোলা আছে। আর এখানকার রিলিজনদের মধ্যে বলতে গেলে এখানে বসবাস করে বেশিরভাগ রাভা আর আদিবাসী জাতীয়, ঠিক আছে। এখানে তোমরা বাঙালি কম পাবে, কিন্তু যারা রাভা, রাভা বলতে মেচিয়া বলো, আদিবাসী মানে নেপালিদের একটা যে বংশ, তারা এই সাইডে বসবাস করে, সাঁওতালরা আছে এই সাইডে বেশি দেখতে পাবে। এই ছিল কিছু ইনফরমেশন, আর আমরা তো ঘুরতে যাচ্ছি রাস্তা ওয়েদারের জন্য। সৌভিককে থ্যাঙ্কফুলি, কারণ সৌভিক আমাকে ফোন করছে, তার জন্য সৌভিককে অসংখ্য ধন্যবাদ। এখনই তো ঘোরার পরে এখন আমরা ফার্স্টে যাবো হচ্ছে বানিয়া, মানে হচ্ছে মনের মানুষ, সেখান থেকে তারপরে আমাদের আছে কিছু একটা খাবার দোকান, সেখানে যাবো, চলো সেখানে আগে যাবো। তো এর মধ্যে আমরা ঢুকে গেলাম, এটাই হচ্ছে চিলাপাতা, ঘুমটা কমাই, আর এটা আমার ফেভারিট গান ইয়ার, সেই
যারা যারা এখনো পর্যন্ত স্পাইডারম্যান অ্যাক্রস অফ দ্য ভার্স দেখোনি তারা তারা দেখতে পারো। এই দেখিস এই শিলাবতা ক্যাম্প, এখানে অনেক রিসর্ট খুলেছে। আর এই হচ্ছে নতুন নতুন কি বলে এটাকে, এটাকে মানে সেলফি পয়েন্ট, ট্যাগ ট্যাগ মানে ট্যাগ বলতে পারো শিলাবতার। এই যে আই লাভ শিলাবতা, এখানে এসে অনেক টুরিস্টরা যারা আছে তারা এখানে আছে, আমরা কমই আছি। ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্ট একটা বলতে পারো সুন্দর। আর সব জায়গাতে এখন হচ্ছে ট্যাগ, বৃষ্টি হচ্ছে, আমাদের রেনি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টির ফোঁটা, মাই গড, ওই 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 ওই, স্লো কর স্লো কর স্লো কর, জলদি বল যাটো জলদি। আমরা এখন চলে আসছি হচ্ছে এরকম মনের মানুষ বানিয়া নদীর পাশে, বেরো বেরো। আর এখানকার ও হাই, এখানকার ওয়েদারটা চেক করো গাইস, বল এখানে ভিউটা ভাই কেমন লাগছে ভাই, আলাদা লেভেলের। এখন যে জলটা বাড়ছে না এখানে, ওই একবার দেখা ভাই, একবার দেখা একদম। অন্য টাইমে আমরা আসি, আলাদা লেভেলের বলতে এখানে ভাই স্নান করতাম আমরা ভাই, মানে এখানে আগে কি ছিল আমরা যখন আসলাম তখন মানে কিছুই না, আর এখন আলাদাই। এক তো উপর থেকে বৃষ্টি পড়ছে, এটা আলাদাই ফিলিং আসতেছে। আর এইখানে নিচে যাবি নাকি একটু, নিচে না এই সাইডে। আর গাইস তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, ভালো জিনিস, এটা অনেকেই দেখে না, মানে অনেকে তারা গ্রামে থাকে তারা এগুলো সচরাচর দেখতে পারে না। এই হচ্ছে জঙ্গলি ডুমুর, যারা যা ছিল না দেখো, আসলে এগুলো আমাদের এখানে রেড বেরি বলে, এই যে লাল কালার দেখতে পাচ্ছ ওগুলো পেয়ে গেছে, এইগুলো অনেকেই জানে না। এটা এই জিনিসটা, এটা হচ্ছে ডুমুর, নিচে কত পড়ে আছে। ভিউটা ভালোভাবে চেক করানোর জন্য আগে আদে আয় ভাই, ফটো তুলি। এখানে কিছু ফটো সেশন হবে এখন আমাদের। এখানে বর্তমানে যে জলের লেভেল, উফ, ওখানে এই জায়গাটায় গিয়ে স্নান করতাম সত্যি কথা বলতে গেলে, আগে জলের লেভেলটা বাইরে যা সৌন্দর্যটা আরো বাড়িয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা সত্যি, মানে এখানে যে একটা স্তব্ধতা আর এত সুন্দর আওয়াজটা জলের, খুব ভালো লাগছে। বল দেখ ওখানে কিন্তু, এটা কিন্তু গাছ একদম, গাছ নিচে নামা, হ্যাঁ যেখানে জলের ইশারা পাঠ পাই দিছে। ওয়াও বৃষ্টি হচ্ছে এদিকে ঝিরঝিরে। আমি যখন হোলিতে আসছিলাম না তখন তখন নিচে সেশন হচ্ছে, এখানে দেখছো ফটোশুট ভাই, সেশনই তো। এই পোজ দিতে হচ্ছে না, তার চলবে ভালোই লাগছে ওয়েদারটা। নেক্সট লেভেল, দে তুলে দি যা, নেক্সট ফটো করতে হবে। ও আলাদা যায় আজকে চিলাবাতা ঘুরতে আসো সার্থক। এতদিন আসতাম, এতদিন আসতাম, মানে এতদিন এরকম লাগেনি, এরকম ফিলিংসও আসেনি, কারণ এরকম ওয়েদারটা ছিল না। তো আজকে সৌভিক আর আমার, সৌভিকের কথা তো একটা কথা বলে রাখি, সৌভিক যতবার করে গাড়ি নিয়ে বেরোবে, কারণ এখন ওর লাইসেন্স হয়নি, তো তো এর জন্য ওর একটাই রুট বলতো বলতো। আমি না না গাইস, আমি তাও ওকে বলছিলাম আজকে যে ভাই চল আমরা ঘুরে আসি, ওরই সামান্য প্রবলেম ছিল তার মধ্যে যার সাথে যাইতাম, সেও একটুখানি বললো যে না আজকে আমার হবে না, তো আমরা প্ল্যান ক্যান্সেল করলাম, না হলে আজকে আমরা আলিপুর যেতাম। হ্যাঁ না আলিপুর বলতে আমরা একটা জায়গায় যেতাম, ভালো জায়গায়। হ্যাঁ তো মানে আলিপুরে মানে, হ্যাঁ মানে ভালো ভালো জায়গা এটাও। আজকে যে আসলাম যখন, মানে আজকে যে ওয়েদারটা, ওয়েদারটার জন্য বলতে পারবো যে আজকে আমাদের আসার প্ল্যানটা সার্থক, মানে এই ওয়েদারটা বিশেষ করে। অনেক লজ আছে এগুলো, এখানে ঢুকে যাও, গার্লফ্রেন্ড প্রভিশনটা আসলে ঢোকো,
নাহলে সামনে আমি দেখ দেখ সামনে একটা দোকান আছে আমরা যেখানে চা পকোড়া বিভিন্ন ধরনের জিনিস আছে ওখানে, তোমরা যাই ওখানে গিয়ে তোমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যেতে পারো। তো এখন আমরা যাবো সেখানে, তো চলো সেই দোকানে যাওয়া যাক। গাইস দেখতে থাকো, একদম দেখতে থাকো, মজা হচ্ছে। অলরাইট গাইস, আমরা আমাদের ডেস্টিনেশনে বর্তমানে চলে এসেছি, মানে আমাদের চিলাবাতার যেখানে আমরা চা পকোড়া খাই সেখানে চলে এসেছি। এই ভাই লাগেনি তো, এই হচ্ছে সেই দোকান, এখানে হোমস্টেও খুলছে ভাই, এই হচ্ছে হোমস্টেও এখানে খুলছে, আর এখানে আমরা চা পকোড়া খাই। আজ আমাদের সঙ্গী চলে এসেছে একদম, এই হচ্ছে চিলাবাতার মেন রোড, এই হচ্ছে সেই দোকান। ফার্স্ট অফ অল কাকার সাথে দেখা করি, কাকা এই হচ্ছে সে কাকা। কাকু ভালো আছো? একদম ফিট অ্যান্ড ফাইন। আরে কি জানি বলছিলাম, কি খাবি তোরা, কি খাবি? আলু পরোটা টোটা আছে, আলু পরোটা আছে, চার পকোড়া, একটা পকোড়া দিও আর চা দিও তিনটা। কি ভালো ডেকোরেশন করছে এখন, ওইখানে ছিল ভিতরটা কিছুটা এরকম। এখানে বিভিন্ন ধরনের টেবিল আছে, আর যারা যারা টুরিস্ট যারা আসে তারা এইখানে আসে বাইরে খাওয়া দাওয়া করলে, কারণ এখন বর্তমানে এটাই সব থেকে বড়ো চিলাবাতা এমনি হোটেলের মধ্যে। আগে কাকু এখানে ছিল, কাকুর এখানে এই যে এই জিনিসগুলো পাওয়া যায়, ফ্রেশ রাইস, এগ, ওয়াও অনেক কিছু অ্যাড করছে রে। এখানে আমাদের চায় ছিল, কিরকম ল্যাগ ভাই? কাকু ভালো আছো? তুমি ঝালটা দিলা না? বললাম না ভাই, গুয়াহাটির ছেলে, গুয়াহাটির ছেলে লর্ড পুনিতের ভক্ত। আচ্ছা একটু পুনিত ভাইয়ের একটু হোক কিছু একটা, আমি কিছু বলতে চাচ্ছি না ভাই, পরে ভাইজান এসে আমাকে খেলাবে। সবারই জানুন, পরে গাড়ি চলাই থেকে পরে হিরান উড়ানো চারা আমাদের উড়াই দিয়ে চলে যাবে, বুঝছিস তো? আসছিস তো? নিয়ে চলে যাই আমাদের অবশিষ্ট পড়ে আছে, অবশিষ্ট খাওয়া দাওয়া, খাওয়া শেষ গাইস। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখানে ভিডিওটা শেষ করছি কারণ আর বাড়ানোর কিছু নেই বর্তমান। এই যে দেখতে পাচ্ছি চারদিক, এখানে আমরা আসি খাওয়া দাওয়া করতে মাঝে মাঝে চা পড়া খেতে রাত্রে সন্ধ্যাবেলা। দেখতে সৌভিক, সৌভিককে দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? এই যে সৈকত বাই, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর ভিডিওটি ওয়েট ব্রো ওয়েট, আগে এই পুনিতের সব ফ্যান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।